নবাবগঞ্জ থেকে এবারে প্রশ্ন আমাদের কাছে লিখেছেন মোসাম্মদ ফাতেমা বেগম, বয়স 36 বছর। তিনি বলছেন যে গরম এলেই আমার সমস্ত শরীরে এবং মুখে গোটা গোটা চাকা চাকা হয় এবং অত্যন্ত চুলকায়, আমার মুখের চেহারা বিবর্ণ হয়ে যায়। আপনার পরামর্শ এক্ষেত্রে কাম্য? এটা এক ধরনের অ্যালার্জি। এই অ্যালার্জিটা আদা প্রতিরোধ করতে পারে। রোগ ব্যাধি আধা, আরোগ্য হয় খেলে আদা। কালিজিরা মৃত্যু বাদে যে কোনো রোগের মহাঔষধ। তিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুপার ফাইবার। এই তিনটা জিনিস যদি এই অ্যালার্জির জন্য, চুলকানির জন্য, ছোটোখাটো এই সমস্যাগুলির জন্য আমরা খেতে পারি, আমরা এই জিনিসগুলিকে আসলে খুব একটা মূল্যায়ন করি না। আমি কানাডার একটা হোটেলে খেতে গেছি, তো ওরা বললো রাঁধুনি। তো এই দেশে প্রতিটা হোটেলে ফ্রি একটু একটু করে রাঁধুনি ভর্তা করে, রাঁধুনির ই করে, রাঁধুনির সস করে টেবিলে দিয়ে দেওয়া হয় ফ্রি। ওই রাঁধুনি খেলে তাদের হজম শক্তি বাড়বে, অ্যালার্জি চলে যাবে। আমাদের দেশে অজস্র রাঁধুনি পাওয়া যায়। শত বছর থেকে আমরা হজমের জন্য, পাকের মজার জন্য রাঁধুনি ব্যবহার করি, কিন্তু ঔষধ হিসাবে রাঁধুনির এত প্রভাব পৃথিবীতে এবং অনেক হজমের ওষুধই আপনার রাঁধুনি থেকে তৈরি হয়, আমরা কিন্তু এটা খেয়াল করি না। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো রুটি, আপনার ম্যাকডোনাল্ডের রুটি, ডানকিন ডোনারের রুটি, সাবওয়ের রুটি, কেএফসির রুটি, জেএফসির রুটি, সব রুটির ভিতরেই দেখবেন তিল দেওয়া আছে। আমরা কিন্তু খেয়ালও করি না যে রুটির মধ্যে তিল দেওয়া কেন। তিলটা হলো সুপার ফাইবার। অতএব আপনার সুপার ফাইবার যদি আপনি খান, আপনি যদি সরষা ভর্তা খান, আপনি যদি তিল খান, তাহলে পরে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কোনো রূপ অ্যালার্জি থাকতে পারবে না। আর জৈন হলো একদম অ্যান্টি অ্যালার্জি। আপনি খাবারের ভিতরে জৈনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা জানিও না যে কোন জিনিসটা কী কারণে আমরা ব্যবহার করি। ঘরে ঘরে তেজপাতা ব্যবহার করে, তেজপাতাটা দেয় আবার ফেলে দেয়। এই তেজপাতাটাকে চিবিয়ে কেউ খায় না। এই তেজপাতাটা হলো অ্যান্টিভাইরাস। আমাদের শরীরে তো অনেক ভাইরাস আছে, অতএব হাজার বছর আগে প্র্যাকটিস যে তেজপাতাটা অ্যান্টিভাইরাস হিসাবে আল্লাহ তাআলা আমাদের ভিতরে কোন না কোনো সময় এটা ইন্ট্রোডিউস হয়ে গেছে, কিন্তু আমরা তো এটাকে মনোযোগ দিয়ে খাই না। নারকেল আমাদের ব্রেনের পরিস্ফুটন ঘটায় নারকেল। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারকেল হলো আমাদের বরিশালের পটুয়াখালী সুইট ব্রাইটি। আমরা নারকেল খাই না, কারণ নারকেল আর আমাদের মাথা ঠিক সেম। আপনি একটা নারকেল দেখবেন, তার ভিতরে শ্বাসটা দেখবেন, নারকেলের বাইরের চুলগুলি আমাদের মতো, মাথার মতো দেখতে যে জিনিসটা, যেটাকে আমরা ডক্ট্রিন অফ সিগনেচার বলি, চিকিৎসাবিজ্ঞানের, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে বিরাট ভূমিকা রাখতেছে এই ডক্ট্রিন অফ সিগনেচার, ডস থেরাপি। এই ডস থেরাপিতে নারকেল এবং তাল আমাদের এই ব্রেনের জন্য দেখতে একই রকম বলে এটা আমাদের ব্রেনের জন্য মহাঔষধ। কিন্তু আমরা কেন হাজার বছর যাবৎ নারকেল তেল ব্যবহার করি, আমরা কিন্তু কেউ কোনো দিন খেয়াল করে দেখি নাই। একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে এগুলো আল্লাহর দেওয়া আমাদের জন্য অশেষ রহমত, আল্লাহর অনেক মেহরবানি। ধন্যবাদ ডাক্তার আলমগতি, বোন মোসাম্মদ বেগম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্নটি করার জন্য। যে গরম এলেই যে সমস্যাটির কথা বলছেন, তার মানে গরমের সাথেই এই সমস্যাটা জড়িত। আপনি অবশ্যই একটা শীতল সাহায্যযুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন এবং ঘাম হলে এটি মুছে ফেলার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেকখানি ভালো থাকবেন। আর চুলকানি হলে চুলকাতে তো ইচ্ছা করেই, কিন্তু এটা থেকে বিরত থাকবেন, কারণ নখ দিয়ে চুলকালে কিন্তু শরীরে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে এবং ত্বকে দাগও হয়ে পড়ে যেতে পারে। এবারে আমাদের কাছে প্রশ্ন করেছেন বুলবুল আহমেদ কিশোরগঞ্জ থেকে, বলছেন যে গরম এলেই আমার হাঁপানি, শ্বাসটান, বুক ধরপর, সাই শব্দ শুরু হয়। হাঁপানি নিয়ন্ত্রণের কোনো উপায় আছে কি না জানি ভাই। এই সাধারণত মানুষের শীতে এবং বসন্তে হাঁপানি হয়, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ক্লোরোসিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, এগুলো কিন্তু শীতের প্রারম্ভে দেখা দেয়। সাধারণত আমাদের দেশে অক্টোবর থেকেই আরম্ভ হয়। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গরমের সময়, এটাকে বলে গরমের অ্যালার্জি থেকে, ঘাম থেকে, ঘামটা শরীরে বসে গিয়ে আপনার শ্বাসকষ্ট হয়। এখানে আপনার সবচেয়ে মহা ওষুধ হলো আপনার বাসক পাতা, তুলসী পাতা আর লবঙ্গ, আদা, এই চারটা জিনিস মধু দিয়ে আপনি অনেক বেশি খাওয়ার অভ্যাস করবেন। এখানেও আপনার গরম পানি খেতে হবে, আপনার গরম লাগলেও গরম পানি খেতে হবে, কারণ আপনার মাইনাসে মাইনাসে প্লাস।
অতএব আপনাকে গরম পানি দিয়ে গোসলও করতে হবে। আপনি ঠান্ডা পানি দেওয়া গরম লাগে বলে গরম পানি দিয়ে গোসল করতে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবেন না। আপনার মনে হয় আপনাকে ঠান্ডা পানি খেতে ভালো লাগে না, আপনাকে হালকা গরম পানি খেতে হবে। আর আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে ঘামলেই আপনার শরীরটা পুষে ফেলতে হবে। একটু আগেও আমাদের ডাক্তার রূপম সব বলতেছিল যে ঘামলে অ্যালার্জি হলে চুলকালে আপনাকে শরীরটা হালকা কুসুম গরম পানি দিয়ে শরীর পুষে ফেলতে হবে, এর কোনো বিকল্প নাই। নাহলে আপনাকে দুইবার গোসল করতে হবে। চাইনিজরা অ্যালার্জি থাকলে বা স্কিন ডিজিজ থাকলে তারা 2-3 বার পর্যন্ত গোসল করে, তারা বলে যে গোসলের মাধ্যমেই এই রোগের চিকিৎসাটা হবে। আর চাইনিজদের আরেকটা হ্যাবিট হলো যে কোনো মানুষের যদি 7 দিন সে ভালো আছে, 7 দিন পরে হঠাৎ করে তার একটা অসুখ হলো, অসুখ হলে বাকি 7 দিন ওই 7 দিন যে খাবারগুলি সে খেয়েছে ওই খাবারগুলি বাকি 7 দিন আর খাবে না, 7 দিন আবার নতুন ধরনের খাবার খাবে। এই কদিন যদি সে মাংস পোলাও বিরিয়ানি ভাজি চানাচুর সিঙ্গারা চমচা ফাস্টফুড রিসফুড হাটফুড জাঙ্কফুড খেয়ে থাকে, তাহলে ওই 7 দিন আবার সে স্যুপ জুস শাক সবজি ভেজিটেবল জাউ ভাত খিচুড়ি এই জাতীয় খাবার খাবে। মানে খাবারগুলোকে একটু পরিবর্তন নিয়ে, আমরা যেরকম সারা বছর ভাতই খেতেছি আবার রুটি খেলাম তো অসুখ হলে রুটিই খেলাম না, একটু বিবর্তন একটু পরিবর্তন করে খেলে তাহলে পরে আমাদের এই স্টমাক প্রবলেমগুলি শারীরিক সমস্যাগুলি অনেকটা ভালো হয়ে যায়। এবং আমরা জানি যে অতিরিক্ত গরম পড়লে, অতিরিক্ত ঠান্ডা পড়লে বা হঠাৎ সারাদিনের তাপমাত্রা ফ্লাকচুয়েশন বা উঠানামা করলে এই হাঁপানির শ্বাসটান কিন্তু বেড়ে যায়, কফ কাশি বেড়ে যায়। অতএব এমন একটা তাপমাত্রার একটা সাম্যাবস্থায় আপনাকে থাকতে হবে যাতে কিনা আপনার হাঁপানিটাও একটু কন্ট্রোলে থাকে। এবং আমরা তো সবাই জানি যে হাঁপানিটা কিন্তু একটা কন্ট্রোলেবল ডিজিজ, নিয়ন্ত্রণ রাখা যায়, সহজে ভালোই হতে চায় না, সারতেই চায় না। এবং যে পরিবেশে এই হাঁপানিটা বাড়ে, যার সংস্পর্শে বাড়ে, যে খাওয়ার মাধ্যমে পারে বা গন্ধের মাধ্যমে পারে বা কোনো কাপড়ের মাধ্যমে পারে, যেমনি বাড়ে না কেন, যেগুলোকে ট্রিগারিং ফ্যাক্টর বলে, এই ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করে চলতে পারলেও কিন্তু আপনারা হাঁপানি থেকে অনেক দূরে থাকতে পারবেন। স্পেশালি এই রোগীরা কিন্তু আপনার উত্তেজনা থেকে বা মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু হাঁপানি বাড়বে। এবং ব্যায়াম করলে যদি হাঁপানি বাড়ে তাহলে যে নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ব্যায়াম করলে আপনি ভালো থাকেন ততটুকু মাত্রাই করতে হবে, যদি তার চেয়ে বেশি হয় তাহলে আপনি হাঁপানি নিয়ন্ত্রণের জন্য চিকিৎসক আপনাকে যা করতে বলেছেন ব্যবহার করতে বলেছেন তাই ব্যবহার করে আপনি ভালো থাকবেন। ভাই বুলুর আহমেদ প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার নিরাপদ এবং সুখী জীবনও কামনা করছি। একটা আরোগ্যের মধ্যে এরপর যে একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি আপনার কাছে। দেখছিলেন দর্শক মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কী করবেন জেনে নিয়ে অনুষ্ঠানটি। এরপর যে একটু বিরতিতে যাচ্ছি, খানিকক্ষণ পরেই ফিরছি। একটা ফুলের টবের মধ্যে একটা লেবু লাগাইলে পরে, হাজার কি লেবু আছে এখন, শত শত হাজার হাজার লেবু হয়, লেবু গাছ আপনার বাড়িতে রাখতে হবে। আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়িতে থাকি, আপনি বারান্দার ভিতরে একটা লেবু গাছ রাখতে পারেন। আপনার বাড়ির বারান্দায় আপনি একটা ফুলের টপের ভিতরে এক মুঠ পুদিনার বীজ, থানকুনি পাতার বীজ, কাঁচামরিচের গাছ আপনি রোপণ করতে পারেন। তারপরে হয়েছে কি, আপনার দিল, আপনার মন, আপনার ইকিন, আপনার বিশ্বাস, আপনার আগ্রহ, আপনার চেতনা যদি ভালো থাকে তাহলে আমি বলবো আপনি 2টা লোহা দিয়ে একটা গোল রিং করেন, ওইখানে আপনি 10টা ফুলের টপ বসান। সামান্য একটু জায়গা লাগবে, 1 ফিট 5 ফিট জায়গা আপনার বারান্দা। আপনি ফ্ল্যাট যদি ফ্ল্যাটে বসবাস করেন, বাড়িতে বসবাস করেন, আপনার কিন্তু অতটুক জায়গা আছে যেখানে ঘুরে আপনি 10টা ফুলের টপ দিতে পারেন। এই 10টা ফুলের টপে আপনি একটা তুলসী পাতা গাছ লাগাবেন, একটা নিম পাতা গাছ লাগাবেন, একটা কাঁচামরিচ গাছ লাগাবেন, একটা লেবুর গাছ লাগাবেন, আর 1 মুঠ করে ধনে ভিজিয়ে ওই ধনিয়া পাতার সাথেই আপনি দিয়ে দেবেন থানকুনি পাতার বীজ আর পুদিনা পাতার বীজ দিয়ে আপনি ফুলের টপে ছেড়ে দেন। 3টা বিক্রয় হোক একটা টপের মধ্যে, তাহলে আপনার প্রতিদিনের খাদ্যের ভিতরে এখন একটা বাচ্চা সর্দিতে একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে, আগের দিনে আমাদের মায়েরা দৌড় দিয়ে একটু আদার রস মুখে দিত, সাথে একটা তুলসী পাতা দিত, বাচ্চারা খাইতে চাইত না একটু মধু দিয়ে দিত। 2-3 দিনের যত বড় সর্দি, যত বড় কাশি, যত বড় কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস থাকুক, ওই একটু তুলসী পাতা আর একটু একটু মধু বা একটু গুড় অথবা তুলসী পাতা আর পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলো একসাথে করে খাওয়াই দিত একটা বাচ্চাকে, তার সর্দি কাশি নাক বন্ধ চলে যেত।
চিনির একমাত্র কাজ হলো শরীরের সর্বাঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে, অ্যালার্জির জনক হলো চিনি, সুগার। মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে, যত অ্যালার্জি বলেন, যত উত্তপ্ত হওয়া বলেন, যত হাই প্রেশার বলেন, যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, যেটা খালি শুধু কফি তৈরি হয়, অ্যাজমা, যে রোগগুলো, এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত। মিষ্টি বলে চিনিটাকে খাই, কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটা মজার ব্যাপার হলো, আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত, এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে, চিনির সাথে একটু গুড় দিয়ে। আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে, গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই। তবে মোলাসেসটা একটু নিরাপদ, যেটা থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে, মোলাসেস দিয়ে অনেক জিনিস হয়। আধুনিক বিশ্বে এখন মোলাসেস খায়, মোলাসেসের ভিতরে অনেক শক্তি আছে, অনেক বেশি এনার্জি গ্রো করায়, যেমন ডিমের ভিতরে অনেক এনার্জি আছে, পনিরের ভিতরে এনার্জি আছে, মাখনের ভিতরে অনেক এনার্জি আছে, দুধের ভিতরে অনেক শক্তি আছে, যেরকম বাদামের ভিতরে, পিনাট বাটার হোক, যে কোনো বাদাম যার যেরকম সমর্থন, চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি, কখনো 70 হয়, কখনো 60 হয়, কখনো 40 হয়, কখনো 100 উদ্দেশ্য হ্রাস হয়। তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায়, আমার পুরো পরিবারকে আমি একদিনের জন্য, 2 দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম, সব রকম শক্তি পেয়ে গেলাম, সব রকম শক্তির উৎস পেলাম, শক্তির চান পেয়ে গেলাম। দেখলেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওদেরকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো, একটা টমেটো বাজারে বিক্রি করতেছি, একটা অ্যালোভেরা বিক্রি করতেছি, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায়, কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে, চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না, চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে, মুখকে, দাঁতকে, ঠোঁটকে, গালকে, জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। তাই সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা, এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে, চায়ের সাথে যা আছে, শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন না, ব্ল্যাক করোনা ডাইক আনতে পারবেন না, আমাশা ডাইক আনতে পারবেন না, IBS ডাইক আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা। চাকে চা হিসাবেই খাবেন, আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানেই সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে। তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন, কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃতি বলেন, যত রকম রাবড়ি বলেন, ফিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি, কোনোটাই কিন্তু নিরাপদ না, সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে, সবগুলি আপনার গলার ভিতরে কফ সৃষ্টি করবে। থেকেই আরম্ভ হলো, তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে, তৃতীয় আমাদের শরীরে টিউমার, বাগি, ফোড়া, এই জাতীয় জিনিস বেশি হবে। এবং এই টিউমার, বাগি, ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান, তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে, যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আয়োডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আয়োডিন যদি লবণে আয়োডিন থাকে, তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন, যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয়, তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে, আর আমরা
এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠরোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজতে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে, যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে। আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি, এসএমসি সহ বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন।